মালদহে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল প্রশাসন। আগামী 27 মে মালদহে সভা বিরোধী দলনেতার। গতকালই সভার অনুমতি না দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অনুমতি পেতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারপরেই আজ সভার অনুমতি দেওয়া হলো। সরাসরি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বিট্টু রয়েছেন আমাদের সঙ্গে। একাধিকবারের আগেও আমরা দেখেছি বিট্টু, যেখানে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি পাওয়া যায় না, আদালতের দ্বারস্থ হতে হয়, তারপর আদালতের অনুমতি পেয়ে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তা দেয়, সেই সভা হয়। আর এবার আগেই আদালতে যাওয়ার কথা জানাতেই অনুমতি মিলে গেল। বিস্তারিত জানাও। একদম একদম মীনাক্ষী, যে বিষয়টা সামনে আসছে, যে গতকাল এগড়াতে শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছিলেন 27 তারিখে তার যে মালদায় পরপর দুটি সভা রয়েছে, সেই দুটি সভার কোনোরকম অনুমতি মেলেনি এবং তিনি প্রকাশ্যেই জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে আগামী 26 তারিখ তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন। তুমি জানো যে পরপর এই ধরনের ঘটনায় তিনি একাধিকবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তারপর কোর্টের পারমিশন নিয়ে তাকে সভা করতে হয়েছে এবং বিষয়টা প্রকাশ্যে আসার পরই কিছুক্ষণ আগের ঘটনা মীনাক্ষী, যেটা এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের তরফে সভার অনুমতি দেওয়া হয়েছে এবং আগামী 27 তারিখই শুভেন্দু অধিকারী মালদাতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তিনি পরপর দুটি সভা করবেন। অর্থাৎ পরপর একের পর এক যে ঘটনা ঘটছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি জানো যে আজকে শুভেন্দু অধিকারী উলুবেড়িয়াতে যেই মিছিল করবেন বা যেই সভা করবেন সেটাও কোর্টের পারমিশন নিয়েই করছেন এবং তারপরই কার্যত বাদ ভাঙছে বিরোধী মহলে। তার কারণ তারা বারবার বলছেন যে রাজ্যে বিরোধী দলনে থেকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং পরিষদীয় দলের তরফে তারা চেষ্টা করছেন বিষয়টা নিয়ে আদালতে যাওয়ার। শুভেন্দু অধিকারী সাম্প্রতিককালে গতকালই তিনি জানিয়েছিলেন যে আগামী 26 তারিখ কোর্টে যাচ্ছেন এবং তার সেই হুঙ্কারের পরই আজকের এই যে কর্মসূচির যে অনুমতি মিলল প্রশাসনের তরফে দেওয়া হলো তা কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারছি আগামী 27 তারিখ শুভেন্দু অধিকারী মালদাতে যাচ্ছেন এবং সেখানে পরপর তিনি দুটি সভা করবেন। মীনাক্ষী ধন্যবাদ বিট্টু। মালদহ শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিল প্রশাসন, অবশেষে আগামী 27 তারিখ শুভেন্দু অধিকারী তিনি মালদহতে সভা করার কথা ছিল তার। প্রথমে তিনি অনুমতি পাননি এবং তারপর তিনি জানান যে অনুমতি যদি না পান তাহলে আদালতের দ্বারস্থ হবেন। একাধিকবার বিরোধী দলনেতার যে সভা, সেই সভাতে পুলিশের অনুমতি না পাওয়ার ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হয়েছেন, তারপর শুভেন্দুর সভার অনুমতি পাওয়া গিয়েছে এবং সেই সভাতে পুলিশ নিরাপত্তা দিয়েছে। আদালতের পারমিশন পাওয়ার পর, আদালতের পক্ষ থেকে এই সভার অনুমতি দেওয়ার পর, তারপর যে ছবিটা সামনে এলো মালদার ক্ষেত্রে, মালদার সভার অনুমতি না পেয়ে শুভেন্দু অধিকারী জানালেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং তড়িঘড়ি সভার অনুমতি পাওয়া গেল। এবার প্রশ্ন হচ্ছে সভার অনুমতি কি অজ্ঞাত কারণে সভার অনুমতি প্রথমে দেয়নি প্রশাসন আর তারপরে হঠাৎ করে অনুমতি দিয়েই দিল প্রশাসন। তার পেছনে যেটি মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা রাজনৈতিক মহলে একাংশ মনে করছে, যে শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হবেন হুঁশিয়ারি দিয়েছিলেন, তা শুনেই পুলিশ অনুমতি দিয়ে দিয়েছে। এর আগে বারবার এমন ঘটনা ঘটেছে যেখানে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি পাওয়া যায় না এবং এক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে মিটিং মিছিল বিরোধীদের, যেখানে বিশেষ করে বিজেপির মিটিং মিছিল সভা যেখানেই থাকবে সেখানেই পুলিশ অনুমতি দেয় না এবং পুলিশের অনুমতির জন্য অনেক মিটিং মিছিল সভা কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠে না। কিছু কিছু ক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হন, তারপর সভার অনুমতি পাওয়া যায়। যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা তাদের যে সভার পরিকল্পনা থাকে সেই সভা অতি সহজেই অনুমতি দিয়ে দেয় পুলিশ। এখানেই প্রশ্ন যে বিরোধীরা বিরোধীদের কণ্ঠ রোধ করার জন্যই কি সভা মিটিং মিছিলে অনুমতি দিচ্ছে না পুলিশ প্রশাসন?